আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বানাবো মচমচে কচুর বড়া যেটার জন্য আমরা এই কাটারটা ইউজ করতে পারি যেটা ছোট ওইটা দিয়ে করলে ভালো করে এগুলো বড়াটা বানাতে সুবিধা হয় আমরা এর আগে করে নিয়েছি জাস্ট এখানে অল্প আর আপনাদের ঝাল নিজ নিজ পরিমাণ মতন দিবেন এখানে অনেকগুলো মরিচ দেওয়া হয়েছে এখানে আমরা ভাবি অনেক বেশি ঝাল খায় তাই অতিরিক্ত মরিচ দেওয়া হয়েছে আমরা চাইলে চারপাশটা দিতে পারি আর এখানে একটু ভালো মজা হওয়ার জন্য বেশি এজন্য এখানে আমরা রসুনের বাটাটা দিতে পারি আর চাইলে ব্ল্যান্ডার করেও নেওয়া যায় কোনো সমস্যা নেই এখানে আমরা এখন মরিচ আর রসুনটা এক পাশে নিয়ে নিলাম আর এখানে আমরা দোকান থেকে কিনে আনা শুকনো গুড়িটা ইউজ করতে পারি আর চাইলে ভিজা গুড়িটাও ইউজ করতে পারি কিন্তু শুকনোটা ইউজ করলে বেশি ভালো এখন আমরা এখানে আদা রসুন জিরা বাটা সবকিছু দিব আর লবণ পরিমাণ মতন দিয়ে দিব এখন আমরা হলুদ মরিচ একটু গুঁড়া দিব জিরা গুঁড়া দিব আর এগুলা এখানে যদি গুঁড়া মরিচটা না দিতে চান কোনো সমস্যা নাই আর এখানে আমরা জিরা আর হলুদের গুঁড়াটা দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিব আর এখানে আমরা শুকনো গুড়ি আমরা তিন চামচ দিয়েছি ভালো করে আর আন্তাজটা নিজেদের মানে পছন্দ অনুযায়ী দিতে হবে কারণ কি গুড়ি হয়তো বেশিও লাগতে পারে আপনাদের হয়তো কমও লাগতে পারে এটা যখন বানানোর সময় আমরা যেভাবে যে কোনো পাকোড়া বানাই যেরকম ময়দা ইউজ করি ঠিক এমনই এখন আমরা কড়াইতে তেল গরম করার জন্য আর এটা ভালো করে তেলটা গরম হওয়ার পরে চুলাটা একটু কমেই দিব আর নিজ নিজ পরি মানে ইচ্ছা অনুযায়ী আমরা বড়াটা বানাতে পারি আর দেখতেই পারছেন এটা এত কম সময় হয়ে যায় বলার বাহিরে আর এটা যদি আমরা গরম গরম ভাতের সাথে খাই খুবই ভালো লাগে অনেকে আছে কচু কিন্তু খেতে চায় না এভাবে যদি খান অনেক মজা লাগে আসলে খেতে আর খেতেই ইচ্ছা করবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আল্লাহ লাভ ফেস আজকের জন্য বিদায় নিলাম সবাই ভালো থাকবেন